শেষ হয়েছে এল ক্লাসিকোর প্রথম এপিসোড। নিজের ঘরেই পরবাসী হয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাবু লিখেছে কাতালানদের নবজাগরণের নয়া গল্প। লিওনেল মেসি যুগের পর আবারও যেন ফিরেছে সেই হারিয়ে যাওয়া বার্সেলোনা। আর রাইভালকে এইভাবে বিপর্যস্ত করে কাতালানদের উৎসব যেন থামছেই না। তবে ব্লাউগ্রানাদের সেই উৎসবে এবার ছেদ টেনে দিল বার্নাবুর সমর্থকরা। এল ক্লাসিকোর হিস্ট্রির সর্বকনিষ্ঠ গোল স্কোরার লামিন ইয়ামালকে নিয়ে বর্ণবাদী স্লোগান দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে হোম টিমের ভক্তরা। ঘরের মাঠে ততক্ষণে দুই গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। বার্নাবুতে হালা মাদ্রিদ ছাড়িয়ে গর্জে উঠেছে বার্সা বার্সা স্লোগান। এরই মধ্যে ম্যাচের 77 মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে গোল করেন লামিন ইয়ামাল। উদযাপনে মেতে ওঠেন এই স্প্যানিয়ার্ড। আর এই সময় গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দিতে শুরু করে দেয় রিয়ালের সমর্থকরা। এমনকি ম্যাচের শেষ দিকে যখন রাফিনিয়ার সাথে কর্নার কিক নিতে যান ইয়ামাল, তখন উশৃঙ্খল সমর্থকরা যেন আরো বেপরোয়া হয়ে গালি দিয়ে বসেন। শুধু ইয়ামাল নন, বর্ণবাদীদের আক্রোশের শিকার হয়েছেন আনসুফাতি রাফিনিয়া। আর সেই ঘটনার ছবি ভিডিও এরই মধ্যে সংগ্রহ করেছে লালিগা কমিটি এবং অ্যান্টি ভায়োলেন্স কমিশন। নড়ে চড়ে বসেছে স্প্যানিশ প্রশাসন। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা নিশ্চিত করেছে দোষীদের খুঁজে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ইয়ামালের সাথে এমন আচরণে তার পাশে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিশাস জুনিয়র, যে নিজেও কিনা ক্যারিয়ারের পুরোটা জুড়ে লড়ে যাচ্ছেন এই বর্ণবাদীদের বিরুদ্ধে। ভিনের সাফ কথা, ইয়ামাল রাফিনিয়ার সাথে যা হয়েছে তার কোনো ক্ষমা নেই, শাস্তির মুখে পড়তেই হবে দোষীদের। আমাদের এই সোসাইটিতে বর্ণবাদীর কোনো জায়গা নেই। আমার পূর্ণ সমর্থন লামিন আনসু রাফিনিয়ার প্রতি। আমার বিশ্বাস মাদ্রিদ কর্তৃপক্ষ অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে। ক্যারিয়ারের একেবারে শুরুতে ইয়ামালে মুগ্ধ পুরো ফুটবল দুনিয়া। এই 17 বছর বয়সের স্প্যানিয়ার্ড মাঠে নামলেই হয় নতুন নতুন সব রেকর্ড। এল ক্লাসিকোর সর্বকনিষ্ঠ স্কোরার, লালিগার সর্বকনিষ্ঠ স্কোরার, স্পেনের সর্বকনিষ্ঠ স্কোরার, ইউসিএল এ অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ ফুটবলার, যে কোনো মেজর প্রতিযোগিতায় স্কোরশিটে নাম তোলা ইয়াংগেস্ট ফুটবলার, সবই লামিন ইয়ামাল।